নমস্কার মই ডলি ক্রস কারেন্টলৈ স্বাগতম জনাইছো চতুর্থবাৰৰ বাবে দিল্লীলৈ নাহিল বিহাৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কোভিডত আক্রান্ত আছিল যদিও বর্তমানে সুস্থ নীতিশ কুমারে সোমবারে অংশ লব জনতার দরবারত বিহাৰৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে আজি উপস্থিত নাথাকিল দিল্লীত অনুষ্ঠিত নীতি আয়োগৰ বৈঠকত তার বিপরীতে নীতিশ কুমারে অংশ লব পাটনাত অনুষ্ঠিত জনতার দরবার কার্যসূচীত নীতিশ কুমারৰ কেন্দ্রীয় সরকারের কার্যসূচীত উপস্থিত নথকার এইটোৱে প্রথম উদাহরণ নহয় ইয়ার আগতেও চারিটা কার্যসূচীর নিজকে বিরত রাখিছিল কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর মুখ্যমন্ত্রী সকলের বৈঠক বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর নৈশ ভোজ আর নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠানতো অংশ লওয়া নাছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে নীতিশ কুমারের শেহতীয়া এই স্থিতি বারুকয়ে চর্চিত হয়েছে দেশের রাজনৈতিক মহলত পুনর্বার জানাইছো চতুর্থবারের বাবে দিল্লীলৈ নাহিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অবশ্যই দিল্লীত উপস্থিত নোহার নীতিশ কুমারের এয়াই প্রথম উদাহরণ নহয় ইয়ার আগতেও চারিটা কার্যসূচীর নিজকে বিরত রাখিছিল কোভিডত আক্রান্ত আছিল যদিও বর্তমান সুস্থ নীতিশ কুমারে দিল্লীত উপস্থিত হওয়ার পরিবর্তে অংশ লব জনতার দরবারত নীতিশ কুমারে অংশ লব পাটনাত অনুষ্ঠিত জনতার দরবার কার্যসূচীত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর মুখ্যমন্ত্রী সকলের বৈঠক বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর নৈশ ভোজ আর নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠানতো অংশ লওয়া নাছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে আর নীতিশ কুমারের এই স্থিতিয়ে শেহতীয়াক চর্চা লাভ করেছে রাজনৈতিক মহলত পুনের চতুর্থবারের বাবে দিল্লীলৈ নাহিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার পরিবর্তে নীতিশ কুমারে অংশ লব পাটনাত অনুষ্ঠিত জনতার দরবার কার্যসূচীত ইয়ার পূর্বেও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে গৃহমন্ত্রী অমিত শাহর মুখ্যমন্ত্রী সকলের বৈঠকে হোক অথবা বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর নৈশ ভোজে হোক বা নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠানে হোক এই অনুষ্ঠান সমূহতো অংশগ্রহণের উপস্থিত থাকা নাছিল আর এটা পুনর্বার দিল্লীলৈ নাহিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দিল্লীত অহার পরিবর্তে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে অংশগ্রহণ করব পাটনাত অনুষ্ঠিত জনতার দরবার কার্যসূচীত নীতিশ কুমার এই শেহতীয়া স্থিতিয়ে বারুকয়ে চর্চা লাভ করেছে দেশের রাজনৈতিক মহলত কিছুদিন পূর্বে কোভিডত আক্রান্ত হয় বর্তমান সুস্থ হয়ে পড়া নীতিশ কুমারে দিল্লীলৈ অহার পরিবর্তে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে জনতার দরবার কার্যসূচীত